দর্শক বন্ধুরা, কৃষকের জানতে আমাদের এবারকার খেলা। এসো মিয়া জামাই মশাই, চোখ বেঁধে বউ সাজাই। পাঁচ দম্পতির খেলা হবে এখানে। ভাই এবং ভাবি তারা উভয়ে একবার সেজেছিল তাদের বিয়ের সময় বউ সাজা। এখানে আমরা একটা রূপকী খেলা খেলব বউ সাজানো। এখানে যেই দম্পতি প্রথম হবেন তিনি পাবেন, সেই দম্পতি পাবে একটা ডিনার সেট। বাকিদের জন্য রয়েছে ঈদের সান্ত্বনা পুরস্কার, ঈদের শাড়ি আর পাঞ্জাবি। দম্পতির সাথে পরিচয় করে দেই, আরিফ এবং শাহিন দম্পতি আছেন, মিথুন এবং রত্না দম্পতি আছেন, হারুন এবং সুমি দম্পতি আছে, ওবায়দ এবং নাসরিন দম্পতি, এবং সবশেষে আছে শাহিন এবং মুনসেফা দম্পতি। ভাইদের চোখ বেঁধে দেব। প্রত্যেক দম্পতির সামনে একটা করে ডালা আছে, এই ডালাতে চুড়ি আছে, পাউডার আছে, কপালে টিপ আছে, রোজ আছে, আলতা আছে, লিপস্টিক আছে, এবং কানের দোল, নাকের ফোল সব কিছু আছে। ভাবিদের আমি ওখানে নিয়ে যাব, যে যার সামনের চেয়ারগুলো রাখা আছে সেখানে বসবে। আমি বাঁশি ফু দেওয়ার পর ভাইরা এটা নিয়ে যার যার স্ত্রীর কাছে গিয়ে তাকে সাজাবে। আমাদের জাজমেন্ট করবে হচ্ছে মুন্সিগঞ্জ প্রতিনিধি সংবাদের রাসেল এবং জয়ের মুন্না স্পেশাল করেসপন্ডেন্ট চ্যানেল আই হৃদয় মাটি মানুষ। আমরা একটা নির্ধারিত সময় দেবো, সেই সময়ের ভেতরে সাজ সম্পন্ন করতে হবে। ভাবিরা আপনারা গিয়ে ওখানে বসেন। খেলা যখন শুরু হবে, অর্থাৎ ভাইরা যখন হেঁটে আসবে এখান থেকে, কোনো ভাবি তার হাজবেন্ডকে অর্থাৎ ভাইকে ইঙ্গিত দিতে পারবেন না। মুখে ইশারায় ইঙ্গিত দিলেই বাদ হয়ে যাবে, আশপাশ থেকে কেউ কোনো কথা বলতে পারবেন না, ঠিক আছে? শুধু দেখবেন ভলেন্টিয়াররা যে কেউ ইঙ্গিত দিচ্ছে কি না। চোখগুলো বেঁধে দাও। রেডি, 1 2 3, ডালা নেন এবং হেঁটে যান, যার ওয়াইফের কাছে যান এবং সাজাবেন। হ্যাঁ, ইশারা করতে পারবেন না, ইশারা করতে পারবেন না। আরে ভাই, আপনার ডালাটা ছাড়াই তো চলে আসেন, ডালাটা তো আনবেন, যান ডালাটা নিয়ে আসেন, কথা বলা যাবে না। উনি কি আপনার স্বামী? জি। আচ্ছা, বাচ্চা গেল। আমাদের জাজমেন্টে যারা প্রথম হবে যে দম্পতি, তারা পাবে একটা ডিনার সেট।
আপনি দেখতে পাচ্ছেন ভাই, বাহ কি চমৎকার স্বাদ দিচ্ছেন। সারা জীবনে এরকম চিন্তা করছিলেন যে বোর পা ধরে বসে থাকতে হবে? সাজানোর জন্য যতগুলো দেওয়া হয়েছে সবগুলো ব্যবহার করতে হবে। শাবাস, আপনি তো ডোলে চামড়া টামড়া সব তুলে ফেলবেন দেখতেছি। আরে টিপ তো জায়গা মতো দিয়েছেন ভাই, দেখতে পাচ্ছেন নাকি? বাস সাজানো শেষ, আর করা যাবে না, সময় শেষ। আমি জয়ের মুন্না এবং নাসির মাহমুদকে অনুরোধ করবো, তারা এসে দেখবে স্বল্প আমাদের বাধা দেওয়ার সময় পাঁচ মিনিটের ভিতরে কে সবচেয়ে বেশি উপকরণ ব্যবহার করেছে এবং সুন্দর সাজিয়েছে। আমাদের জাজ দেখেছে, আমাদের যেজন জাজ ছিল এরাও দেখেছে। তোমার নাম কি? নুরানি। নুরানি, তুমি বলো তো কোন বউকে সবচেয়ে সুন্দর সাজিয়েছে? তুমি সব গিয়ে কাছের থেকে দেখে সবগুলো দেখে বলবো আমি, যাও ভালো করে দেখো, ভালো করে দেখো কাকে দেখতে সবচেয়ে সুন্দর লাগছে। জিতে গেছে, শাবাস শাবাস। আরো অনুষমী দম্পতি হয়েছে চ্যাম্পিয়ন। কেমন লাগছে আরুণ সাহেব? ভালো লাগছে। কিরম ভালো লাগছে? মানে এরকম প্রোগ্রাম আগে কখনো দেখিনি তো, এটাই প্রথম, খুব ভালো লাগছে। কিন্তু বউকে কি সাজাইছেন জীবনে কোনো সময়? না, জীবনে সাজানি আজকে প্রথম। তোমাদের বিয়ে হয়েছে কতদিন আগে? দুই বছর। দুই বছর। তোমার স্বামী কি তোমাকে কোনোদিন এভাবে সাজাইছিল? না, কোনোদিন সাজায় নাই, তবে মাথায় একদিন তেল দিয়ে দিছিল শুধু। সবাইকেই দেখতে সুন্দর লাগছে, সব ভাবিরাই সুন্দর। খেলাধুলার মধ্যে তো একটা প্রথম দ্বিতীয় আছেই। তোমাকে তো সুন্দর সাজিয়েছে, তোমার টিপটা এত সুন্দর করে একদম ঠিক কপালে দুই চোখের, দুই চোখের বড় মাঝখানটায় দিয়েছে। হ্যাঁ, কি করে দিলেন ভাই এটা? হাসতে দিয়েছিলাম। এর আগে কি কোনো সময় টিপ লাগিয়ে দিয়েছে? জি দিয়েছিলাম। টিপ দিয়েছিল? জি দিয়েছিল সব। আচ্ছা, ভেরি গুড, সবার তো বেশ ভালো আন্তরিকতা, চমৎকার চমৎকার। আপনার টিপটা একটু কাজ হয়ে গেছে, ডান দিকে চলে গেছে, তারপরে ভালো লাগছে। পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি শফিকুল ইসলাম মিলন এবং মোহাম্মদ সালমান হোসেন। আর সবার জন্য আছে সান্ত্বনা পুরস্কার, সবার জন্য একটা করে, ভাবির জন্য শাড়ি, ভাইয়ের জন্য পাঞ্জাবি, ঈদের উপহার। ওটি গাড়িয়াল বা